এমন দিনও দেখতে হলো আইপিএল এর চলতি আসরে। এরই মধ্যে তিনটা গোল্ডেন ডাক করে ফেলেছেন বিরাট কোহলি, তার ভক্ত সমর্থক বলেন কিংবা নিন্দুকরা, অথবা কোহলি নিজেও বোধহয় কখনো দুঃস্বপ্নেও ভাবেননি যে এমন দিন আসবে। সে কারণেই এবার একটা গোল্ডেন ডাকের পর কোহলি যখন ড্রেসিং রুমে ফিরছিলেন তখন হেসেই ফেলেছিলেন যে নিজের সাথে এসব কী হচ্ছে সেটা ভেবেই বোধহয়। আর সেই ছবি যখন ভাইরাল হলো তখন সবার মনে একটাই প্রশ্ন যে গোল্ডেন ডাক মেরে ফিরে যাচ্ছে, তাও কেন কোহলি হাসছে? অবশেষে সেটার উত্তর কোহলি নিজেই জানালেন। কোহলি মুখ খুলেছেন গোল্ডেন ডাকের পরে হাসি এবং বর্তমান অফর্ম সহ আরও নানা বিষয় নিয়ে। বিস্তারিত গ্রামীণ ফোন প্রেজেন্টস বিডি ক্রিক টাইমের এবারের প্রতিবেদনে। এখন থেকে মোবাইল ব্যালেন্স দিয়ে আইপিএল এর খেলা দেখুন মাই জিপি অ্যাপে। চলতি আইপিএল দুঃস্বপ্নের মতো কাটছে কোহলির। এখন পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকে শিকার হয়েছেন, বড় ইনিংস খেলতে হিমশিম খাচ্ছেন, কখনো আবার রান করতে, আবার কখনো ক্রিজে টিকে থাকতেই গলদঘর্ম হবার দশা। আইপিএল এর এবারের আসরে দেখা মিলেছে দুর্লভ এক দৃশ্যের। কোহলি ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ইনিংসে গোল্ডেন ডাকে শিকার হয়েছেন। লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে গোল্ডেন ডাকে শিকার হবার পর পরের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও প্রথম বলে উইকেট হারান নড়বড়ে কোহলি। সে সময় নিজেকে বড্ড অসহায় লাগছিল তার। কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভিডিও করা এক পোস্ট বার্তায় তিনি বলেন, প্রথম বলে ডাক সত্যি অভাবনীয়। টানা দ্বিতীয়বার প্রথম বলে শূন্য করে ফেরার সময় নিজেকে খুব অসহায় লাগছিল। অসহায় লাগার ক্ষণে কোহলি কেন হাসছিলেন সেই প্রশ্ন ওঠা অবান্তর নয়। কোহলি তাই জিগাংশুদের তৃষ্ণা মিটিয়ে নিজেই জানিয়েছেন কারণ। তিনি বলেন, আমার ক্যারিয়ারে এমনটা আগে কখনো হয়নি, তাই আমি হাসছিলাম। কারণ সেই সময়ে আমার মনে হচ্ছিল এটাই আমার দেখার বাকি ছিল। এতদিনের ক্যারিয়ারে তাহলে মোটামুটি সবকিছুই দেখে ফেললাম, অনেকদিন ধরে খেলছি, সাফল্য ব্যর্থতা সব আমার দেখা হয়ে গেছে। কোহলির এই অফ ফর্মে সমালোচকরা যেন হালে পানি পেয়েছেন। ক্রিকেট বোদ্ধারা কোহলিকে বিশ্রামের পরামর্শও দিচ্ছেন। কোহলি অবশ্য স্পষ্টভাবে জানিয়েছেন সমালোচকদের কথায় কান দিচ্ছেন না তিনি, পরোক্ষভাবে তাদের পাত্তা না দেবার বিষয়টিও জানিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। তিনি বলেন, ওরা তো কোনোদিনই আমার জুতা তাদের পায়ে পড়তে পারবে না, ওরা কোনোদিন বুঝতে পারবে না আমার মনে কি চলছে, আমি কি অনুভব করছি এটা তারা বুঝতে পারবে না, আমার জীবন আমার মুহূর্তগুলো তারা ভোগ করবে না, ওরা আমার মতো দৃষ্টিভঙ্গিতে জীবনটাও দেখে না, বিভিন্ন মুহূর্তগুলো আমার মতো করে উপভোগ করতে পারে না। নিন্দা বন্ধ করতে না পারলেও কোহলি তাই কান বন্ধ রাখছেন। তিনি জানান, বাইরের আওয়াজকে তো আটকানো যাবে না, তাই নিজেকেই উঠে গিয়ে টিভির আওয়াজ কমিয়ে দিতে হবে, অথবা বাইরের আওয়াজকে পাত্তা দেওয়া চলবে না, আমি অবশ্য দুটোই করি। দর্শক, অনেকের সাথে আপনিও কি একমত যে কোহলির এখন একটা বিশ্রামে যাওয়া উচিত, নাকি খেলতে খেলতেই আবারও ফর্মে ফিরবেন কোহলি? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। আর সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিডি ক্রিক টাইম বুলেটিন, এবং ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন।